জেলে পাজতে জ্যোতিপ্রিয় মল্লিক 30 নভেম্বর অবধি জেলে পাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিল ব্যাংশাল আদালত। তার জামিনের আবেদন করলেন না আইনজীবী। 27 অক্টোবর রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন বনমন্ত্রী। উৎসবের মৌসুম চলায় এর আগে অবকাশকালীন বেঞ্চে পেশ করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। বৃহস্পতিবারই প্রথম ইডি স্পেশাল কোর্টে পেশ করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। সূত্রের খবর, বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেলের তরফে আদালতে পাঠানো হয় মন্ত্রীর মেডিকেল রিপোর্ট। জানানো হয় তাকে সশরীরে পেশ করা যাবে না। জ্যোতিপ্রিয় মল্লিককে ভার্চুয়ালি পেশ করা হবে আদালতে। জেল সূত্রে খবর, এদিন সকালে প্রাক্তন খাদ্যমন্ত্রী জানান তার হাত পায়ে ব্যথা রয়েছে, তার স্বাস্থ্য পরীক্ষার পর আনফিট বলে লেখেন চিকিৎসক। জেল থেকে ভার্চুয়ালি পেশ করার পর এদিন বিচারককে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমার 350 সুগার আছে, হাত পা নাড়াতে পারছি না, আমাকে বাঁচতে দিন স্যার, আমি হাইকোর্টের বারের মেম্বার স্যার। তখন বিচারক তাঁকে বলেন, আপনি এখন যেখানে বসে আছেন সেখানে বসতে কি অসুবিধা হচ্ছে? যদি বসতে অসুবিধা হয় তাহলে আপনার সেলে চলে যেতে পারেন। কিন্তু তাতে রাজি হননি জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর বিচারক তাঁকে বলেন, মিস্টার মল্লিক, আপনি নিজেকে আইনজীবী বলে দাবি করছেন, তাহলে আপনি নিশ্চয়ই জেলের আইন এবং আদালতের জুরিসডিকশন সম্পর্কে অবগত আছেন বলে ধরে নেওয়া যায়। আদালতের উত্তরে সম্মতি জানান প্রাক্তন খাদ্যমন্ত্রী। তাঁর উত্তর শুনে বিচারক বলেন, আপনাকে যেটা বললাম একজন আইনজীবী হিসেবে আপনার বুঝে যাওয়া উচিত। জেলের হাসপাতাল তারা বলেছেন অসুস্থ, এখন বোধহয় উপর থেকে চাপ এসেছে, এখন জেলা হাসপাতালে বলা হচ্ছে নাকি পিঠে খুব ব্যথা, মানে উৎপাদন ওয়ার্ড চাই, উৎপাদন ওয়ার্ড। পিজি হাসপাতাল সেটা মানুষের চিকিৎসার জন্য না, দুষ্কৃতীদের আস্তানায় যদি পরিণত করতে হয়, পুলিশের মন্ত্রী মমতা ব্যানার্জি, জেলেরও মন্ত্রী মমতা ব্যানার্জি, জ্যোতিপ্রিয় স্বাস্থ্যপ্রিয় হোক, নিয়মকানুন মেনে চলুক, সব ঠিক হয়ে যাবে। জেলখানায় ডায়েট ভালো আছে, ওদের জন্য কোনো অসুবিধা নেই, ডাল রুটি খাও, মমতাজিকে গীত গাও, সব ঠিক হয়ে যাবে। জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে গিয়ে 14 দিন জেরা করার আবেদন জানান ইডির আইনজীবী। একই সঙ্গে জেলে বয়ান রেকর্ড করার ডিজিটাল সামগ্রীও নিয়ে যাওয়ার অনুমতি চাওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। এদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী এদিন আদালতে বলেন, কমান্ড হাসপাতাল বলছে জ্যোতিপ্রিয় মল্লিক স্টেবল, মন্ত্রী এই মুহূর্তে শারীরিক অবস্থা সম্পর্কে জেল কর্তৃপক্ষের থেকে মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠানো হোক, যদিও তার প্রয়োজন এই মুহূর্তে নেই বলে জানিয়ে দেয় আদালত। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা প্রসঙ্গে ইডির আইনজীবী আদালতে বলেন, জেল কর্তৃপক্ষের তরফে যে রিপোর্ট এসেছে তাতে অসুস্থতার কথা বলা থাকলেও কোনো হাসপাতালে স্থানান্তর করার কথা বলা নেই। প্রাক্তন খাদ্যমন্ত্রীর আইনজীবী আদালতে আরজি জানান, মন্ত্রীর জন্য অন্তত জেলের মধ্যে যদি একটা খাট এবং টেবিলের ব্যবস্থা করা যায়। বিচারক পরিষ্কার জানিয়ে দেন, এটা নিয়ে আদালত বলতে পারে না। কদিন আগে শুনছিলাম সে নাকি বলেছে আমাকে ভালো রুম দিতে হবে। যেরকম ভাবে একটা ক্রিমিনাল, একটা মার্ডারার, একটা রেপিস্ট যেভাবে পানিশড হয়, এই লোকগুলোকে সেইভাবেই পানিশ করা দরকার। কোনো খাট নয়, কোনো ভালো এসি ঘর নয়, কোনো এনা যেভাবে মাটিতে শুয়ে অন্য কয়েদিরা থাকে তোমাকেও সেভাবে থাকতে হবে। মমতা ব্যানার্জির জেরা করা হোক, মমতা ব্যানার্জিকে ডেকে ইন্টারোগেশন হোক, কারণ উনি তো সব জানেন। এটা তদন্ত এবং আদালতের ব্যাপার, জেল প্রশাসনের ব্যাপার, এখানে দলের কোনো বক্তব্য কিছু নেই। যদি জেলের চিকিৎসকরা মনে করেন যে ওটা ভার্চুয়ালি উপস্থিতি দিলেই হয়ে যাবে, সেগুলো তো আজকাল হচ্ছে, তো সুতরাং এ ব্যাপারে দল কোনো মন্তব্য করবে না। এদিকে রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তের অগ্রগতি প্রসঙ্গে ইডির আইনজীবী আদালতে জানান, রোজ আমাদের তদন্তে অগ্রগতি হচ্ছে। প্রকাশ সিনহা, রাজীব চৌধুরী ও মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ।